छत्रपति शिवाजी महाराज को शेर कहते हैं और अंग। छत्रपति शिवाजी महाराज चले जावार पर शत्रुरा भेवेछिलो সেই সাম্রাজ্য নিজেদের আধিপত্য বিস্তার করা সহজ হবে। কিন্তু পিতার সেই তেজ, দুঃসাহসী বলিষ্ঠ চরিত্র যে পুত্র সম্ভাজির মধ্যেও রয়েছে সেটা আন্দাজও করতে পারেনি বিপক্ষরা। যেমন রাজসংঘের বাহক তেমনই ধার্মিক সাম্রাজ্যের রক্ষক। ধর্মের রক্ষক ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দেখলে গায়ে কাঁটা দেবে। সোমবারে হর হর মহাদেব ধ্বনিতে ছাওয়ার টিজার প্রকাশে নিয়ে এলেন ভিকি। সেখানেই দেখালো সম্ভাজির সেই তেজ, যেখানে একা হাতে তাকে শত্রু দমন করতে দেখা গেল। সেই সিনেমার জন্য 25 কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন তা যে বড় পর্দায় বিফলে যাবে তার ইঙ্গিত মিলল পয়লা ঝলকে। ছাওয়ার টিজার দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল। দিকে অনুরাগীরা বলছেন গায়ে কাঁটা দিচ্ছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এক কথায় দুর্ধর্ষ। ভূমি পেড়নেকর, হুমা কুরেশি, আহানা কুমার সহ ইন্ডাস্ট্রির আরও সতীর্থরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে ছাওয়া ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। তিনি ছত্রপতি শিবাজির ছেলে। অন্যদিকে সম্ভাজির স্ত্রী জেসুবাইয়ের ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। সোমবার টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন নির্মাতারা। চলতি বছর 6 ডিসেম্বর মুক্তি পাবে ভিকি কৌশলের ছাওয়া। এই সিনেমার পরও একাধিক কাজ রয়েছে ভিকির হাতে। সঞ্জয় লীলা বনশালী, লাভ অ্যান্ড ব্যাগ, আদিত্য ধরের ইমমর্টাল অশ্বত্থামার মতো বিগ বাজেট প্রজেক্ট তার ঝুড়ি। তাই 2025 সাল পর্যন্ত টাইট সিডিউল ভিকি কৌশলে। ব্যুরো রিপোর্ট, কিউ বাংলা টিভি। হুসন তেরা তবা 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 তবা। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।